আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সৌদি আরব থেকে 5 থেকে 10 লাখ প্রবাসীকে দেশে পাঠানো হবে। আর আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে কি কি কারণে এই সব প্রবাসীকে দেশে পাঠানো হবে। খবরটি সংগ্রহ করা হয়েছে নয়া দিগন্ত পত্রিকা থেকে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সৌদি আরবের এই সকল খবর পাওয়ার জন্য। চলেন শুরু করি। সৌদি আরব থেকে 10 লক্ষ শ্রমিক দেশে ফেরত পাঠানোর সম্পর্কে ঢাকার একাধিক গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট প্রসঙ্গে জানতে চাইলে রাষ্ট্রদূত গোলাম মশিউর নয়া দিগন্তকে জানান, যদি রিপোর্টে মহামারীর কারণে 10 লক্ষ শ্রমিক ফেরত পাঠানোর কথা বলা হয়ে থাকে তাহলে সেটা ভুল। মূলত সৌদি সরকার আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে, সৌদি আরব থেকে বিদেশি 70% শ্রমিক ছাঁটাই করে যার যার দেশে ফেরত পাঠিয়ে দিবে, সে জায়গায় তারা তাদের নিজেদের নাগরিকদের চাকরি দিবে। দ্বিতীয়ত, তেলের দাম $120 ছিল, সেটা নেমে এখন $15 থেকে $20 এসেছে, সেই কারণেও প্রচুর প্রকল্প স্থগিত বা বাতিল হয়ে যেতে পারে। তৃতীয়ত, তারা অটোমেশিন রোবট ব্যবহার শুরু করেছে, বিভিন্ন শিল্প কারখানা এবং মেনটেন্যান্সেও সেখানে প্রচুর লোক কমে যাবে, এই কারণেও 3 থেকে 5 বছরের মধ্যে 5 থেকে 10 লক্ষ প্রবাসী সৌদি আরব থেকে দেশে ফেরত যেতে পারে। তিনি আরো বলেন, মহামারীর কারণে অনেক কোম্পানিও অবস্থা খারাপ হবে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হবে, সেই ক্ষেত্রেও কিছু লোক ফেরত যেতে পারে। এছাড়া কারাগারে আটক থাকা বাংলাদেশি প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, এখন বিমান চলাচল বন্ধ রয়েছে, কিন্তু শুরু হলে কারাগার থেকে 4,000 শ্রমিক দেশে ফেরত পাঠাবে। খবর নয়া দিগন্ত। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম সৌদি আরব সংক্রান্ত বিভিন্ন খবর পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।